हरे कृष्ण बंधुरा आपनादेर सबाइके आदर प्रणाम आमार नाम हरिदास इस्कन मायापुरे थाकि आपनादेर सबाइके स्वागत जानाच्छि आजकेर श्री खोल पाठे। ताहले बंधु आजके आमरा श्री खोल पाठे कि शिखबो काहारो बा भजन ताल आपनारा रिक्वेस्ट करेछेन एई भजने कि बाजाबो सेई भजन तार नाम की राधा कृष्ण प्राण मोर जुगल किशोर एई भजने की बाजाबेन आपनारा कमेंट करे रिक्वेस्ट करेछेन आशा करब सीखते चेष्टा करुन धैर्य पूर्वक भिडियोटी शेष पर्यंत देखुन भूले जाबेन ना कृपा करे चैनलटी सब्सक्राइब करे दिबेन। ताहले बंधु राधा कृष्ण प्राण मोर जुगल किशोर एई भजने कहारो बा भजन ताल बाजबे। ताहले बंधु एई भजन शुरूते की बाजाबेन राधा कृष्ण प्राण मोर जुगल किशोर एई गानटी शुरू हलो की बाजाबेन मंत्रटी लेखा आछे की लेखा आछे खी खितिगी धाना द्वितीय लाइन धी धाना तृतीय लाइन धेई धेई चतुर्थ लाइन ता तिटी ताता। ताहले संपूर्ण मंत्र हाते ताली दिए बोला शिखबेन। ताहले बंधु हाते ताली दिए मंत्र केमन बोलबेन आसुन देखाच्छि एकटी गान होले ताली केमन बाजे एई रकम एई रकम बाजबे। तो एई रकम तालीर लयते मंत्र बोलबो केमन की खिती की धाना धी धाना धी धाना धेई धेई ता टिटी ताता की खिती की धाना धी धाना धी धाना धेई धेई ता टिटी ताता। एई रकम ताली दिए मंत्र बोला शिखबेन कखन मंत्र मुखस्थ करले। ताहले बंधु आसुन प्रथम लाइन प्रथम स्टेप केमन बाजाबेन खी एटा होलो खी तापरे खी तापरे ती तीनटे आंगुली माझखाने चेपे ती आ तापरे गी এই তিনটে আঙ্গুলি এই জায়গায় এই রকম যেই রকম দেখছেন হালকা করে এই রকম করে দিলে গি হয়। তাহলে আমরা কতটুক শিখলাম খি খি তি গি তারপরে ধানা একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা একসাথে বাজবে ধা তারপরে একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না এই ছিল প্রথম লাইন কি ছিল খি খি তি গি ধানা। তারপরে দ্বিতীয় লাইন ধি ধানা ধি ধানা ধি তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে ধা একসাথে বাজবে এইটা হবে ধি আর তারপরে ধা একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা একসাথে বাজবে তাহলে ধি ধা তারপরে না একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তাহলে ধি ধা না ধি ধা না হলো। ইয়ারপরে তৃতীয় লাইন ধেই ধেই চারটে আঙ্গুলি এইরকম ভাবে এইরকম এইরকম চেটে চেটে এইরকম বাজাবেন তার সাথে ধা একসাথে বাজাবেন তাহলে কি হবে ধেই ধেই এইরকম ধেই ধেই। তারপরে চতুর্থ লাইন তা তিটি তিটি তাতা তাহলে তা একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা আর তিটি তিটি একটা আঙ্গুলি
মাঝখানে চেপে এইটা হবে তি আর তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে এইটা হবে টি তাহলে তা টি 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 তাতা ঠিক আছে ধ্যান পূর্বক দেখুন কি সম্পূর্ণ মন্ত্র বাজিয়ে দেখাচ্ছি কি বাড়িতে বসে কেমন করে অভ্যাস করবে ধ্যান পূর্বক দেখো কি কি টি গি ধানা ভি ধানা ধি ধানা ধেই ধেই তা টিটি টিটি তাতা তাহলে বন্ধু এই ভজন তালটি ভজনে বাজালে শুনতে কেমন লাগবে ধৈর্যপূর্বক শুনুন গানটি গাইয়ে বাজাচ্ছে ধ্যানপূর্বক দেখবেন কোথায় বাজনাটি ধরছি রাধা কৃষ্ণ প্রাণ যুগল কি সোর রাধা কৃষ্ণ প্রাণ বাজাইলাম তিয়াহি মন্ত্র কি ছিল লেখা আসছে তেরে খেটা ধা তেরে খেটা ধা তেরে খেটা আসুন তেরে খেটা ধা কেমন করে শিখব তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে এইটা হবে তে তারপরে একটা আঙ্গুলি মাঝখানে চেপে এইটা হবে রে তাহলে তে রে তারপরে খে তারপরে তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে টা তাহলে তে রে খে টা টা একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা একসাথে বাজবে তাহলে তে রে খে টা ধা তে রে খে টা ধা তে রে খে টা ভজন তাল তিয়াহি মিলিয়ে যুক্ত করে বাজালে শুনতে কেমন লাগে ধ্যান পূর্বক শুনুন কি দানা দি দানা দি দানা দেই দেই তা টিটি টিটি তা তা কি কিটি কি দানা দি দানা দি দানা দেই দেই তা টিটি টিটি তা তা তেরে খেটা দা তেরে খেটা দা তেরে খেটা কি কিটি কি দানা দি দানা দি দান দেই দেই তা টিটি তাহলে বন্ধু এই ছিল গান শুরু হবে তারপরে কি এই মন্ত্র বাজাবেন তাহলে বন্ধু যদি কেউ জিজ্ঞাসা করে এই মন্ত্র আমি নূতন শিখছি এটা আমার দ্বারা হবে না বাস বাংলায় হবে না তাহলে সরল উপায় কিছু আছে নিশ্চয় সে মন্ত্রটা কি লেখা আসছে কি লেখা আসছে ধা খেতা তাকো ধিনা এটা অতিরিক্ত সরল কেমন করে শিখবেন আসুন ধা খেতা তাকো ধিনা ধা একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা একসাথে বাজবে ধা আর তারপরে খে ধা খে একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা তাহলে ধা খে তা তারপরে তা তারপরে ক তারপরে ধি আর একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না এই মন্ত্রটি সম্পূর্ণ বাজিয়ে দেখাচ্ছি বাড়িতে বসে কেমন অভ্যাস করবেন ধা খেতা তাকো ধিনা ধা খে তা তা ও ধি না হলো তা ইয়ার পরে এই মন্ত্রটি গানেতে ভজনে বাজালে শুনতে কেমন লাগবে আর ত্যাহি পূর্বে যেটা দিলাম তেরে খেটা ধা তেরে খেটা ধা তেরে খেটা এই ত্যাহিটি ব্যবহার করবেন তাহলে ধ্যান পূর্বক দেখুন শুনুন
গানের সাথে এই মন্ত্র বাজালে শুনতে কেমন লাগবে? রাধা কৃষ্ণ তান মোর যুগল কি সোর, জীবনে মরণে গতি তার নাহি মোর। আমি শিক্ষা দিচ্ছি এই জন্য আমার মতন একটা লয় বানিয়ে বাজিয়ে আপনাকে দেখাচ্ছি, কিন্তু যখন আপনি অন্য জায়গায় কোথায় যেখানে হরিনাম হচ্ছে গান বাজনা হচ্ছে সেখানে যদি আপনি বাজান, হয়তো একটু তাড়াতাড়ি, হয়তো একটু নিচে, হয়তো একটু মাঝখানে, এইরকম গতি থাকতে পারে। যেমন একটি উদাহরণ স্বরূপ, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কৃষ্ণ, এইরকম কেউ তাড়াহুড়া করে গাইতে পারে, রাধা কৃষ্ণ প্রাণ হবে। ইয়ার পরে কি বাজাবো? যদি ভিডিওতে কমেন্ট করেন, ইয়ার পরবর্তী ভিডিওতে ইয়ার পরে এই যে মন্ত্রটা দিলাম, গান শুরু হলো, এই মন্ত্রটি বাজাবেন, সম্পূর্ণ ভজনে বাজাইতে পারবেন। কিন্তু ভজন যদি ডবল এসে যায় কি বাজাবেন, তার জন্য ভিডিওতে কমেন্ট করলে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে শিক্ষা। তাহলে বন্ধু, এই ছিল আজকের শৃঙ্খল পাঠ, কেমন লাগলো? আশা করব তেরি মাকি নাকি সাকি, তাহলে বন্ধু এই ছিল আজকের শৃঙ্খল পাঠ, কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করে জানাবেন, ভুলে যাবেন না ভিডিওটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনি ইচ্ছা করছেন আমার কাছে শৃঙ্খল পাঠ শিখবেন, উপরে দেখুন হোয়াটসঅ্যাপ নম্বর, লিখে জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম, হরে কৃষ্ণা।